সেই সভায় আসার পথে শুভেন্দু অধিকারীর সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় শুভেন্দু অধিকারীর বেশ কয়েকজন অনুগামী গুরুতর আহত হয়েছেন। আহতদের নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কতজন আহত হয়েছে আপনার? আমাদের 100 জন মত। কি কি দিয়ে মেরেছে? ওই কুড়াল, চাঙ্গি, কাতান এইগুলো নিয়ে সন্দেহ। আমাদের তো কুড়াল মেরেছে। ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর অনুগামীরা বেশ কয়েকটি পাশে ভাঙচুর করে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। ব্যাপারটা হচ্ছে ভিতর মোড়ে আমাদের লোকেরা আসছিল, ওদের জোর করে বাস থেকে নামিয়ে বিয়ে ধাড়কা মার মেরেছে যে দাদার মিটিংয়ে যাচ্ছি, তোদের আমরা দেখাচ্ছি। তো এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আমরা খবর পেয়েছি। খবর পেয়ে আমরা হসপিটালে এসেছি। আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবো। যদি প্রশাসন এরকম অবুঝ হয়ে থাকে, প্রশাসন যদি মানুষের নিরাপত্তা না দিতে পারে, তাহলে আমরা নিরাপত্তার ব্যাপারটা হাতে তুলে নেব। প্রশাসনকে আজকে হুঁশিয়ার, যে মা বোনদের টেনে মারা হয়েছে এটা পাশবিক নির্যাতন, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 2007 সালে আমার সিপিএম এর একটা সন্ত্রাস ছিল, এখন তৃণমূলের সন্ত্রাস শুরু হয়েছে নন্দীগ্রামে। তৃণমূল ইচ্ছা করে সিপিএম এর পায়ে চটিটা পরে, ছিঁড়া চটিটা পরে এই অত্যাচারগুলো চালাচ্ছে। কতজন আহত আছে? এই অত্যাচারে আমাদের প্রায় এখন পর্যন্ত যে পেশেন্ট এসছে প্রায় 15 জন মতো এসছে, আরও আসছে বলছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা দেখছি ওদের ক্ষমতা কতটা আছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি। দেখুন, আমার তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। আজকে নন্দীগ্রামে বিজেপি একটি হনুমান পুজোর ব্যবস্থা করেছিল, কিন্তু আপনারা জানেন যে এই নন্দীগ্রাম কেন্দ্র করে আজকে নব্য বিজেপি এবং আদি বিজেপির মধ্যে একটা গণ্ডগোল হয়েছে। কে এই নন্দীগ্রামে এই হনুমান পুজোর দায়িত্ব নেবে, সেই পুজোর গণ্ডগোল করতে গিয়ে আজকে বিজেপি তৃণমূল কংগ্রেসের উপরে দায় চাপাচ্ছে। আমাদের দল এই সকল কোনো ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে আমরা এই ধরনের ঘটনার সঙ্গে আমরা যুক্ত নই। আমরা চাই, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাংলায় থাকতে চাই, বাংলায় আন্দোলন করতে চাই। যারা এই সকল ঘটনা করছে এটা পুরোটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূলের অনুগামীরাই মারধর করে। দেখুন, শুভেন্দু অধিকারী অনুগামী বলতে এখন কিছু নেই, এখন তো সব বিজেপির নীতিতে বিজেপির। আগে অনুগামী ব্যানার নিয়ে সব করছিলেন, এখন তো তিনি বিজেপির নেতা। এই অনুগামী আর বিজেপি, কে অনুগামী আর কে বিজেপি, এইটা করতে গিয়েই তো গণ্ডগোল নিজেরা করছেন আর তৃণমূল কংগ্রেসের উপর দায় চাপাচ্ছে। এর জন্য তৃণমূল কংগ্রেস 1% দায়ী নয়। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান ও খোকন মিশ্র রিপোর্ট, আনন্দবার্তা।